বন্ধুরা দেখুন, দার্জিলিংয়ে ম্যাসিভ স্নোফল হচ্ছে। এটা ঘুম স্টেশনে যাওয়ার আগে বাতাসিয়া লুপের কাছে। রাস্তায় দেখুন কত জমে আছে, আর দেখুন গাড়িগুলোর অবস্থা কি হয়ে আছে। সব গাড়িগুলো পুরু হয়ে বড় হয়ে গেছে, রাস্তা দেখে বুঝতেই পারছেন গত 20 বছরে এই রকম স্নোফল হয়নি। রাস্তায় প্রায় যানবাহন চলাচল বন্ধই হয়ে গেছে। দারুণ লাগছে বন্ধুরা, এই রকম ফিলিং সবার ভাগ্যে হয় না বন্ধুরা। আপনারা যদি পারেন এই সময় এলে কিন্তু দার্জিলিংয়ে অবশ্যই স্নোফল দেখবেন। এটা একদম আজকের ফুটেজ, এটা কোনো পুরনো ফুটেজ না, এটা আজকের ফুটেজ বন্ধুরা। আপনারা তাড়াতাড়ি আসুন, দেখুন রাস্তায় গাড়ি চলাচলও বন্ধ হয়ে গেছে। কষ্ট করে ঠান্ডার মধ্যে ভিডিও করতে হচ্ছে বন্ধুরা। আপনারা প্লিজ অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন এবং চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন এবং আমাদের সাপোর্ট করবেন। আপনাদের এইভাবেই সাপোর্ট বানিয়ে রাখবেন বন্ধুরা। দেখুন গাছের উপর কীভাবে স্নো পড়েছে, কীভাবে বরফ পড়ে গেছে। দেখুন বন্ধুরা, গতকাল আপনাদের এই ছাদ দেখিয়েছিলাম, আজকে দেখুন এই ছাদের অবস্থা কি হয়ে গেছে। প্রচণ্ড ঠান্ডাও লাগছে বন্ধুরা, ওয়েদারও খুব খারাপ। তা সত্ত্বেও আপনাদের জন্য ভিডিও করছি বন্ধুরা, আপনারা ঘরে থেকে এনজয় করুন। এখন মনে হয় না 2-3 দিন গাড়ি চলবে, তবে যদি গাড়ি চলে তাহলে আপনারা আসলে কিন্তু এখনও দেখতে পাবেন, এখনও সময় আছে। আমি যে রেল লাইনের ওপর দিয়ে এখন হেঁটে যাচ্ছি বন্ধুরা, দেখুন রেল লাইনগুলো কিন্তু পুরো ঢেকে গেছে, আর রাস্তায় গাড়িগুলো সব দাঁড়িয়ে আছে। এক অপরূপ সৌন্দর্য, অপরূপ দৃশ্য, আপনাদের না দেখলে আপনারা বুঝতে পারবেন না বন্ধুরা। গাছের ওপর দিয়ে দেখুন কত সুন্দর পড়ে আছে বরফগুলো, দেখে মনে হচ্ছে স্বর্গে চলে এসেছি। ভূস্বর্গ কাশ্মীর হওয়া উচিত নয়, ভূস্বর্গ দার্জিলিং এখন হওয়া উচিত। দারুণ বন্ধুরা, দারুণ দারুণ এক ফিলিং বন্ধুরা। আপনারা সাথে থাকবেন, আমরা অবশ্যই আরও এরকম ভিডিও নিয়ে আসার চেষ্টা করব। আপনারা দেখতে থাকুন বন্ধুরা, একটু যদি স্নোফল কমে তাহলে আমরা অবশ্যই আবার বাইরে যাওয়ার চেষ্টা করব, আপনাদের দেখাবো, আরও অনেক কিছু দেখাবো। হাঁটছি আর পা ভর্তি হয়ে যাচ্ছে বরফে, ঢেকে যাচ্ছে বরফে, হাঁটতে খুব কষ্ট হচ্ছে। জানি না আজকে সারা রাত পড়বে কি না, যদি একটু থামে তাহলে অবশ্যই আমি আপনাদের বাইরে যাওয়ার চেষ্টা করব, নিয়ে আরেকটু ভেতরে রাস্তার চারপাশ দিয়ে হাঁটার চেষ্টা করব। দেখুন জলের ট্যাঙ্কিগুলোর অবস্থাও কি হয়ে গেছে সব। দেখুন বন্ধুরা, দার্জিলিংয়ে কত বরফ পড়ছে। কাল রাত থেকেই শুরু হয়ে গেছিলো এই রকম স্নোফল, সারাদিন তো পড়েছে, আজ এখনও পড়েই যাচ্ছে। আপনারা যদি আসতে চান এখন আসতে পারেন, কারণ ট্যুরিস্ট স্পটগুলো কিন্তু এখন খুলে দিয়েছে, আপনারা এলে আপনাদের খুব ভালো লাগবে। আর রাস্তা তো ভর্তি হয়ে গেছে, পুরো সাদা হয়ে গেছে। গত 20 বছরে এই রকম তুষারপাত দার্জিলিংয়ে কেউ দেখেনি, সবাই খুব আনন্দ। দেখুন আপনারা কত মোটা মোটা পড়ছে। মাঝখানে একটু তুষারপাত থেমেছিল, তাই আমরা রাস্তা দিয়ে হাঁটার চেষ্টা করলাম, যাচ্ছি একটু হাঁটতে রাস্তা দিয়ে, চলুন দেখাই, না হলে আবার শুরু হয়ে গেলে ঘরে ফিরতে পারব। একটু আগে বন্ধুরা যেই ছাদটা দেখতে পেয়েছিলেন সেই ছাদটা দেখুন স্নোতে ভর্তি হয়ে গেছে। একটু আগেও দেখা যাচ্ছিল ছাদের রঙগুলো, এখন তো শুধু সাদা সাদা, দেখে মনে হচ্ছে পুরো স্বর্গ। দেখুন গাছপালাগুলোয় কত স্নো পড়ে আছে, এগুলো আপনারা নিজের চোখে না দেখলে আনন্দটা বুঝতে পারবেন না। এই জায়গাটা হলো দার্জিলিংয়ের ছোটা কাকঝোড়া। দেখুন দার্জিলিংয়ের ছোটা কাকঝোড়াতেও কত স্নো হচ্ছে, ফল দেখে দারুণ আনন্দ লাগছে। এখন দেখুন একটু থেমেছে স্নোফলটা, এইবার আমরা একটু বাইরে বেরোনোর চেষ্টা করব, আপনাদের রাস্তা দিয়ে হেঁটে দেখানোর চেষ্টা করব আমরা কতটা হাঁটতে পারি। কিন্তু এই ঠান্ডার মধ্যে ভয়ও লাগছে, বাইরের গাড়িও নেই, ঘরে আসবো কীভাবে সেটাই ভাবছি, তাই ভাবলাম যে আমরা হেঁটে হেঁটেই যাব। তাই কমলাবেহেন আমরা সবাই মিলে ঠিক করলাম যে আমরা হেঁটে হেঁটেই যত দূর পারবো যাব। চলুন দেখি আপনাদের দেখাই, দেখাতে পারি কি না, আর আপনারা এনজয় করুন আমাদের সাথেও। রাস্তায় সাহস করে বেরিয়ে পড়লাম বন্ধুরা, আজ গাড়ি টাড়ি খুব কম চলছে, এত স্নোফল হয়েছে
चलून আমরা একটু হেঁটে যেতে পারি কিনা দেখাই আপনাদের। मैं जितना चल पाऊंगा आप लोग उतना चल नहीं पाएंगे। हम लोग पाएंगे सर। हम नहीं पाएंगे। हम लोग तो यहाँ का है, ऊपर तक जाते हैं। मेरे साथ नहीं चल पाएंगे। पाएंगे सर। हम लोग के साथ आप नहीं चल पाएंगे। हमारे साथ আপনারা যেতে পারবেন না। আমি অনেক ভালো হাঁটতে পারি। বড় মজা লাগছে। চারিদিকে সাদা হয়ে গেছে পুরো বরফ। খুব মজা লাগছে। কিন্তু খুব ঠান্ডা। দার্জিলিং এ তাড়াতাড়ি। কোন কি সুন্দর। পুরো মনে হচ্ছে সুইজারল্যান্ড। কমলা বেন আর রেবিকা ছবি তোলায় ব্যস্ত আর আমরা চলে এসেছি ঠান্ডার মধ্যে আপনাদের দেখানোর জন্য। কত ডিপ লেয়ার এই দেখুন বন্ধুরা, কত ডিপ লেয়ার। বন্ধুরা স্নোফলের মজাই আলাদা। সাবস্ক্রাইব তো বানতেই হয় বন্ধুরা, প্লিজ সাবস্ক্রাইব করে দিন। অনেক ঠান্ডা আর থাকতে পাচ্ছি না, অনেকটা দূর যেতে হবে হেঁটে, তাই বন্ধুরা বাড়ি যাচ্ছি। রাত্রে স্নোফল হলে আবার ঘর থেকে দেখাবো। তাহলে আজকে এখানেই শেষ করছি। টাটা বাই বন্ধুরা।